টেস্টে হারের ধাক্কা সামলে টি টোয়েন্টি সিরিজে দুরন্ত কামব্যাক করলো টিম ইন্ডিয়া। যদিও কাজটা কিন্তু মোটেও সহজ নয়, ঘরের মাঠে জস বাটলাররা টি টোয়েন্টি টিম হিসেবে কতটা শক্তিশালী সেটা কিন্তু আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। তবুও ভারত প্রথম টি টোয়েন্টি ম্যাচে একটা দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে 1-0 এগিয়ে গেল, পাশাপাশি গড়ে ফেলল নতুন রেকর্ডও। বৃহস্পতিবার ভারত 50 রানের বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে। ইংল্যান্ডের মাটিতে তাদেরই বিরুদ্ধে টি টোয়েন্টিতে সর্বকালের সবচেয়ে বড় জয় পেল ভারত। এত বড় রানের ব্যবধানে এর আগে ব্রিটিশদের তাদের ঘরের মাটিতেই কোনো টি টোয়েন্টি ম্যাচে কোনো টিমই হারাতে পারেনি। 2013 সালে অস্ট্রেলিয়া অবশ্য ইংল্যান্ডে এসে তাদের টি টোয়েন্টি ম্যাচে 39 রানে হারিয়েছিল, সেই রেকর্ড 9 বছর পরে ভেঙে দিল ভারত। প্রথমে ব্যাট করে ভারত 8 উইকেটে 198 রান করেছিল। হার্দিক পান্ডিয়া 51, সূর্যকুমার যাদব 39 এবং দীপক হুডা 33 রান করেন। ইংল্যান্ডের মঈন আলী এবং ক্রিস জর্ডান 2টি করে উইকেট নিয়েছেন। পরিবর্তে ব্যাট করতে নেমে 3 বল বাকি থাকতেই 148 রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। মঈন আলী সর্বোচ্চ 36 রান করেন। এছাড়া হ্যারি ব্রুক 28 এবং ক্রিস জর্ডান 9টাউট 26 রান করেন। ভারতের হার্দিক একাই 4 উইকেট নেন। আরশিদীপ সিং এবং ইউজবেন্দ্র চাহাল 2টি করে উইকেট নিয়েছেন।